My dear students, how are you? I hope all are well by the grace of Allah. I am also well. And I hope that all stay at home in the situation of COVID-19. তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে এসেছি। তো তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে এসেছি আজকে। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার সাথেই থাকবে। তো ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সতয়েতুল ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। তো দেখি আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। হোয়াট ডু ইউ সি ইন দিস সেন্টেন্স? Look at the picture and what do you see in these sentences? So, okay students, number one sentence, floating on the water is an enjoyable game. Number two, I like to learn. Number three, a blooming flower is beautiful to look at. So, okay students, what type of sentence are these? Number one sentence, floating on the water is an enjoyable game. ওকে স্টুডেন্টস, জাস্ট জিরান, ফ্লোটিং, ফ্লোটিং হচ্ছে জিরান। আই লাইক টু লার্ন, টু লার্ন হচ্ছে ওকে ইনফিনিটিভ। অ্যান্ড নাম্বার থ্রি সেন্টেন্স, এ ব্লুমিং ফ্লাওয়ার, ব্লুমিংটা হচ্ছে পার্টিসিপল। তো সুতরাং আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব, টুডেজ লেসন আই উইল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট জিরান, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল, জিরান, ইনফিনিটিভ অ্যান্ড পার্টিসিপল। তো ওকে স্টুডেন্টস, আমরা বিস্তারিত আলোচনা করব, তোমরা একে একে দেখো, আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি, খেয়াল করো। তো ওকে স্টুডেন্টস, জিরান, হোয়াট ইজ জিরান? মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হওয়ার ফলে তা যদি সেন্টেন্সে একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে, একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করে, তখন সেটা হবে জিরান। তাহলে ভার্বের সাথে আইএনজি হবে এবং এই ভার্বটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করবে, তখন সেটাকে বলা হবে জিরান। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, ফ্লোটিং অন দ্য ওয়াটার ইজ অ্যান এনজয়েবল গেম, এখানে ফ্লোটিংটা লক্ষ্য করো, আর প্লেয়িং ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, ফ্লোটিং, ফ্লোটিং, ফ্লোট হচ্ছে ভার্ব, অর্থাৎ আইএনজি করা হয়েছে যে ফ্লোটিং, এবং এটা নাউন হয়ে গেছে, একই সঙ্গে ভার্ব এবং নাউনের কাজ করছে, সুতরাং সেটা হচ্ছে জিরান। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা জিরান বুঝতে পেরেছ। তো আমরা দেখি ভ্যারিয়াস টাইপস অফ জিরান, আমরা বিভিন্ন ধরনের জিরানগুলো দেখব, তোমরা একটু লক্ষ্য করো। তো সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান ব্যবহার হয়, তোমরা জানো আমরা জিরানকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং, সুইমিং হচ্ছে জিরান এবং সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। সেন্টেন্সের ভার্বের অবজেক্ট রূপে জিরান ব্যবহার হয়। অবজেক্ট, দেখো, উই এনজয়েড ক্যাচিং ফিশ, ক্যাচিং, ক্যাচিং হচ্ছে অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার হয়েছে, তাহলে আমরা জিরানকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আবার দেখো, ভার্বের কমপ্লিমেন্ট রূপে সেন্টেন্সে জিরান ব্যবহার হয়। মাই হবি ইজ ড্রয়িং, দেখো ড্রয়িং এখানে কমপ্লিমেন্ট, ইজ ভার্বের, ভার্বের এখানে কমপ্লিমেন্ট হচ্ছে ড্রয়িং। জিরান প্রিপোজিশনের অবজেক্ট রূপেও ব্যবহৃত হয়। দেখো, ফন্ড অফ রিডিং, রাকিব ইজ ফন্ড অফ রিডিং, দেখো অফের পরে রিডিং, তাহলে প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে রিডিং, জিরান এখানে। তো ওকে স্টুডেন্টস, হ্যাঁ, এগুলো হচ্ছে জিরানের ব্যবহার। তারপরে আরও দেখো ব্যবহারগুলো, নমিনেটিভ অ্যাবসোলিউট রূপেও সেন্টেন্সে জিরান ব্যবহার করা হয়। যেমন, স্মোকিং বিং ইজ এ ব্যাড হ্যাবিট, এভরিবডি শুড অ্যাভয়েড ইট। এখানে দেখো, স্মোকিং বিং এ ব্যাড হ্যাবিট, নমিনেটিভ অ্যাবসোলিউট, স্মোকিং এর পরে বিং এ ব্যাড হ্যাবিট, তাহলে এভরি ডে শুড অ্যাভয়েড ইট। স্মোকিং বিং এ ব্যাড হ্যাবিট মানে খারাপ অভ্যাস, ধূমপানের খারাপ অভ্যাস, এভরিবডি শুড অ্যাভয়েড ইট, প্রত্যেককে এটা বর্জন করা উচিত, বাড়ি এড়িয়ে চলা উচিত। জিরান কখনো সেন্টেন্সে কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে কাজ করে। দিস ইজ দ্য ওয়াকিং প্লেস অফ দ্য সিটি, দেখো ওয়াকিং প্লেস, ওয়াকিং প্লেস এখানে কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হিসেবে ওয়াকিং প্লেস ব্যবহার হয়েছে। সুতরাং ওকে স্টুডেন্টস, আমরা ব্যবহার দেখছি জিরানের, আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেবো। দেখো আরও কিছু উদাহরণ দেওয়া রয়েছে, তো
তোমরা দেখো আমি বাংলার সাথে সাথে ইংরেজি ট্রান্সলেট করে দিয়েছি, তার দ্বারা পরাজিত হওয়া একটি লজ্জার ব্যাপার। বিং ডিফিটেড বাই হিম ইজ এ ম্যাটার অফ শেম, সমালোচিত হওয়া একটা খারাপ বিষয় নয়। বিং ক্রিটিসাইজ ইজ নট এ ব্যাড থিং, প্রশংসিত হওয়া একটা গর্বের বিষয়। বিং প্রেসড ইজ এ ম্যাটার অফ রাইট, সবগুলাই কিন্তু জিরান ব্যবহার করে সেন্টেন্সগুলো তৈরি করা হয়েছে। জনগণের দ্বারা মার খাওয়া তার পক্ষে সম্ভব নয়। বিং বিটেন বাই দ্য পিপুল ইজ নট পসিবল ফর হিম। ওকে স্টুডেন্টস, আরও অনেক উদাহরণ দেওয়া রয়েছে, ডান দিকটা লক্ষ্য করো, তোমরা আশা করি উদাহরণগুলো দেখে নিবে। তো ওকে স্টুডেন্টস, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো কিছু ভার্বের লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা ভার্বের লিস্ট দেখতে পাচ্ছ। কিছু ভার্বের পর সাধারণত জিরান বসে, মানে জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এই যে যে ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন অ্যাডমিট, অ্যাভোড, অ্যান্টিসিপেট, অ্যাপ্রিসিয়েট, বার্স্ট আউট, কনসিডার, এটসেট্রা দেখছো তোমরা, এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। দেখি আমরা উদাহরণগুলো, দেখো হি অ্যাডমিটেড স্টিলিং দিস বুক, সে বইটা চুরি করার বিষয়ে স্বীকার করেছিল। হি অ্যাডমিটেড স্টিলিং দিস বুক, দেখো অ্যাডমিট ভার্ব, আমরা বললাম কিছুক্ষণ আগে একটা লিস্ট দিয়েছি, ওই লিস্ট ভুক্ত ভার্বগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সে মিথ্যা কথা বলা পরিহার করবে না, হি উইল নট অ্যাভয়েড টকিং লাইজ, সে এই চাকরিটা পাওয়া প্রত্যাশা করেছিল। হি অ্যান্টিসিপেটেড গেটিং দিস জব। ওকে স্টুডেন্টস, অনেক উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা উদাহরণগুলো একটু দেখে নিবে আশা করি। হ্যাঁ, অনেক উদাহরণ আমি দিয়ে রেখেছি, এগুলো পড়বে ইনশাল্লাহ জিরান সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তো দেখো আমরা একে একে জিরানের ব্যবহার শিখলাম, এবার আমরা চলে আসলাম ইনফিনিটিভ। ইনফিনিটিভ কী জিনিস আমরা একটু দেখে নিই। ভার্বের আগে টু বসালে, যে শব্দটি পাওয়া যায় তাকে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ মানে হলো নাউন, বাংলা ক্রিয়াপদের শেষে আ তে থাকলে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। দেখো তাহলে আমরা ভার্বের আগে টু বসালে যে শব্দটি পাওয়া যায় সেটা হচ্ছে, সেটাই হলো ইনফিনিটিভ। দেখো ওয়াটার ইজ ড্রিঙ্ক, ওয়াটার টু ড্রিঙ্ক, পানীয় জল। টু আর ইজ হিউম্যান, টু আর, এখানে আরটা ইনফিনিটিভ হয়ে গেছে। টু রাইট দিস ইজ নট এ ইজি। তো ওকে স্টুডেন্টস, দেখো টু পরে যে ভার্ব রয়েছে এবং ওই শব্দটা হয়ে গেছে ইনফিনিটিভ। তো ওকে স্টুডেন্টস, আমি কিন্তু বাংলায় ব্যাখ্যা করছি, তোমরা অনেকে অনুরোধ করেছো, এর আগে আমি ইংরেজিতে দু একটা ক্লাস দিয়েছি, তোমরা বাংলায় করতে বলেছো, আমি বাংলার সাথে ইংরেজি করে দিয়েছি, আশা করি তোমরা এগুলো খেয়াল করবে। দি বয় ইজ আনএবল টু রিড, আনএবল টু রিড, টু রিড, রিডটা হচ্ছে এখানে ইনফিনিটিভ। তো ওকে স্টুডেন্টস, তাহলে ভার্বের আগে টু বসলে যে শব্দটা পাওয়া যায় বা যে শব্দটি পাওয়া যায় সেটা হলো ইনফিনিটিভ। আশা করি তোমরা ইনফিনিটিভ কী জিনিস বুঝতে পেরেছ। হ্যাঁ দেখো, তাহলে আমরা একটা নোটটা দেখে নিই, এখানে একটা নোট আছে, মরতে, করতে, খেতে, খেলতে, যেতে, দেখতে ইত্যাদি আকারের অসমীয় ক্রিয়াপদ থাকলে ইংরেজি ভার্বের ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হয়। যেমন সৎ লোক মরতে ভয় পায় না, এক উদাহরণ দেওয়া ছিল মরতে, দি অনেস্ট ম্যান ডাজ নট ফিয়ার টু ডাই। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছ ইনফিনিটিভ, আমরা ইনফিনিটিভের সঙ্গে শিখলাম। এবার দেখি আমরা প্যাসিভ ইনফিনিটিভ, একটু উত্তেজিত হওয়া মানে জীবনে পরাজিত হওয়া। টু বি এক্সাইটেড, টু বি এক্সাইটেড মিনস টু বি ডিফিটেড ইন লাইফ। দেখো এখানে প্যাসিভ ফর্মে রয়েছে, টু বি এক্সাইটেড মিনস টু বি ডিফিটেড, দেখো প্যাসিভ ফর্ম রয়েছে এখানে, প্যাসিভ ফর্মে ইনফিনিটিভ হয়। টু বি এক্সাইটেড, বি এক্সাইটেড ইনফিনিটিভ, অ্যান্ড টু বি ডিফিটেড ইজ ইনফিনিটিভ। তো ওকে স্টুডেন্টস, আমরা এবার নিয়ম দেখব। মেন ভার্বের দক্ষতার সঙ্গে সম্পর্কিত হলে ইনফিনিটিভের আগে হাউ আসে। দক্ষতা, মেন ভার্ব যদি দক্ষতার সহিত কাজ করতে সম্পূর্ণ হয় তখন তার আগে হাউ টু আসে। যখন যেমন দেখো, আই এম লার্নিং হাউ টু রাইড বাইসাইকেল, আই এম লার্নিং হাউ টু রাইড, কীভাবে চড়তে হয়, এটা একটা দক্ষতা, এই জন্য এখানে হাউ টু, ইনফিনিটিভ হাউ টু ব্যবহার করা হয়েছে ইনফিনিটিভ করার জন্য। আই ডোন্ট নো হাউ টু সুইম, আমি সাঁতার কাটতে জানি না, আই এম লার্নিং হাউ টু রাইট, আমি লিখতে শিখছি। তো লক্ষ্য করো, দক্ষতার সাথে ভার্বটা সম্পূর্ণ হলে তখন সেখানে হাউ টু বসবে, তোমরা মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা নিয়ম। নেক্সট নিয়ম আমরা দেখি, এক ব্যাগে দুটি ইনফিনিটিভ থাকলে প্রথমটির আগে টু বসবে কিন্তু দ্বিতীয়টির আগে টু বসবে না। তো দেখো তোমরা, আই ইন্টেন্ড টু প্রিপেয়ার অ্যান আপলোড, এখানে দুটো ভার্ব রয়েছে, প্রিপেয়ার অ্যান আপলোড,
দুটো ভার্বের আগে টু বসেনি, শুধু একটা প্রথম ভার্বের আগে টু বসেছে এবং পরে ভার্বের এন্ড। দিস ভিডিও টুডে, আমার এই ভিডিওটি তৈরি এবং আপলোড করার ইচ্ছা। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখে নাও, আই হ্যাভ এ পেন টু রাইট, এই সেন্টেন্সটা তোমরা লক্ষ্য করো, এখানে পেন শব্দটার সাথে লেখা শব্দটার সম্পর্ক রয়েছে। পেন দ্বারা লেখা হয়, পেন দ্বারা লেখা হয় মানে পেনের সাথে রাইটের একটা সম্পর্ক রয়েছে, তাই আই হ্যাভ এ পেন টু রাইট। এ ব্যাকটি ঠিক হবে না, এটা সঠিক অ্যান্সার হচ্ছে, এটা সঠিক অ্যান্সার হচ্ছে আই হ্যাভ এ পেন টু রাইট উইথ, উইথ মানে কলম দ্বারা লেখা হয়। আই ডোন্ট হ্যাভ এ হাউস টু লিভ ইন, মানে আমার বাস করার মতো বা থাকার কোনো ঘর নেই। ইন দ্বারা এখানে বাক্যটি সম্পূর্ণ করা হয়েছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ওকে স্টুডেন্টস, আমরা প্যাসিভ, আরও কিছু প্যাসিভ ইনফিনিটিভ দেখি। দেখো তোমরা বাংলা টাইমে আগে দেখছি, রাধাকে পড়ানোর কথা আছে, রাধা ইজ টু বি টট, রোডস আর টু বি রিপেয়ার্ড, রোডগুলো ঠিক করার ইচ্ছা আছে, দি কার ইজ টু বি বট, এ গাড়িটি কেনার কথা আছে। তো ওকে স্টুডেন্টস, এগুলো হচ্ছে প্যাসিভ ইনফিনিটিভ, সবগুলো প্যাসিভ ফর্মে রয়েছে, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, বালকটিকে পড়াতে হবে, দি বয় উইল হ্যাভ টু বি টট, আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো ইনফিনিটিভ, খুব ইম্পর্টেন্ট টপিকস, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, দেখো এবার ইনফিনিটিভের কিছু ভার্ব আমি দিয়েছি, ভার্বের একটা লিস্ট দিয়েছি, এই ভার্বগুলোর পরে সবসময় টু প্লাস ভার্ব বসে, মানে ইনফিনিটিভ বসে। এগ্রি, অ্যাপিয়ার, আস্কড, অ্যারেঞ্জ, বেগ, কেয়ার, চুজ, ক্যান্ট, ওয়েট, ক্যান্ট, অ্যাফোর্ড, ডিজার্ভ, ডিটারমাইন, ডিম্যান্ড এটসেট্রা। তো দেখো তোমরা উদাহরণ দেখে বুঝতে পারবে, এই যে আমরা এই লিস্টভুক্ত যে সমস্ত ভার্ব রয়েছে, ভার্বের পরে টু প্লাস ভার্ব বসে। তোমরা একটু উদাহরণগুলো দেখে নাও, সে আমার সাথে যেতে সম্মত হয়েছিল, হি এগ্রি টু গো উইথ মি। দেখো এগ্রি, এখানে এগ্রি ভার্ব আছে, এগ্রি ভার্বের পরে অবশ্যই টু প্লাস ভার্ব বসবে, তাকে একজন সৎ লোক বলে মনে হয়। সেমস, আমরা লিস্টে পেয়েছিলাম, আমরা যে ছকটা দেখালাম বা লিস্টটা দেখালাম সেখানে সিম ছিল, সিমস টু বি অ্যান অনেস্ট ম্যান, সে আমাকে কাজটা করতে বললো, হি আক্স মি টু ডু দি ওয়ার্ক। দেখো আক্স ছিল, আক্সের পরে এই যে টু, টু ডু, আমি তাকে সবই নয় কাজটি করতে বলেছিলাম, আই বেগ হিম টু দ্য ওয়ার্ক, আশা করি তোমরা বুঝতে পারছো। অনেক উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা আশা করি উদাহরণগুলো একটু দেখে নিবে। দেখো তোমরা উদাহরণ, অনেক উদাহরণ দেওয়া রয়েছে এখানে, আমি 12টি উদাহরণ দিয়েছি। তো ওকে স্টুডেন্টস, আমরা সামনের দিকে এগোই। এবার আমরা জিরান এবং ইনফিনিটিভ, এরা দুটো জিনিসকে আমরা একসাথে দেখবো। এবার তোমরা লক্ষ্য করো, আমরা যদি একসাথে জিরান এবং ইনফিনিটিভ, তাহলে আমরা ওর পার্থক্যটা বুঝে ফেলবো। জিরান এবং ইনফিনিটিভ, যেহেতু জিরান এবং ইনফিনিটিভ উভয় নাউন এবং ভার্বের ফোর্স থাকে, ভার্বের সাথে ফোর্স থাকে, সেই জন্য তাদেরকে একই রকম, এই জন্য তাদের একই রকম ব্যবহার হয়। দেখো, ওয়াটার টু ড্রিঙ্ক, ওয়াটার টু ড্রিঙ্ক, এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, আর এটাকে যদি আমরা জিরান করে ফেলি, তাহলে দেখো তোমরা ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং ওয়াটার, ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার, আর ওয়াটার ফর ড্রিঙ্কিং, আমরা এটা জিরান করতে পারি, একই মানে হয়। দেখো আর একটা উদাহরণ, দেখো এই হাউস টু লেট, বাড়ি ভাড়া দেওয়া হবে, এই হাউস ফর লেটিং, আমরা জিরান দিয়েও করতে পারি। এবার দেখো আর একটা উদাহরণ, টু ওয়াক ইজ এ গুড ফর হেলথ, মানে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, আর যদি জিরান দিয়ে করি আমরা, তাহলে ভার্বের সাথে আইনজি করবো, ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা জিরান এবং ইনফিনিটিভের ব্যবহার বুঝতে পারছো। আমরা একই সেন্টেন্সকে জিরান হিসেবে ব্যবহার করতে পারি, আবার ইনফিনিটিভ হিসেবেও ব্যবহার করতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো ওকে স্টুডেন্টস, আমরা সামনের দিকে যাই। ইনফিনিটিভ এবং জিরানের মধ্যে পার্থক্য একটু আমরা দেখে নিই, যে কাজ সম্পূর্ণ হয়নি, ভবিষ্যতে বা বর্তমানে ঘটবে, বা অসম্পূর্ণ কাজ বা কাল্পনিক কাজ বোঝাতে ইনফিনিটিভ ব্যবহার করা হয়, মানে অসম্পূর্ণ কাজ ইনফিনিটিভ, অর্থাৎ এর মাধ্যমে উদ্দেশ্য বোঝানো হয়। জিরানের মাধ্যমে ঘটে যাওয়া বাস্তব কাজ, কমপ্লিটেড অ্যাকশন, সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়। তাহলে দেখো আমরা ইনফিনিটিভ যখন পড়ছি তখন কাজটা সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আর যখন আমি জিরান ব্যবহার করবো তখন জিরান কাজটা সম্পন্ন হয়ে যাবে, জিরান ব্যবহার করলে কাজটা
সম্পূর্ণ বর্ণনা এবং সম্পূর্ণ হয়ে যাবে। উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো উদাহরণ দেওয়া আছে এখানে, দেখো আই স্টপ টু ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ আই ওয়াজ থার্স্টি, যেহেতু আমি তৃষ্ণার্ত ছিলাম তাই আমি জলপান করতে থামলাম। তো লক্ষ্য করো তোমরা এখানে এই আই স্টপ টু ড্রিঙ্ক, এখানে এখনও তোমার পানি খাওয়া হয়নি, তোমার তৃষ্ণার্ত লেগেছে তাই তুমি পানি খাবে ভবিষ্যতে, এটা তোমার খাবে, এখনও খাওয়া হয়নি। সুতরাং এখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করেছি। এবার দেখো পরের সেন্টেন্সটা, আই স্টপ ড্রিঙ্কিং ওয়াইন অ্যাজ ইট ওয়াজ হার্মিং মি, যেহেতু এই ওয়াইন আমার ক্ষতি করতেছে তাই আমি এই ওয়াইন পান করা বন্ধ করলাম। তাহলে অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে, যেহেতু এই ওয়াইনটা আগে থেকে খাওয়া হতো এবং সেটা বন্ধ করে দেওয়া হলো, মানে কাজটা শেষ হয়ে গেছে অলরেডি। এই জন্য এখানে জিরিয়ান ব্যবহার করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছ। জিরান এবং ইনফিনিটিভ আরও কিছু দেখি। জিরান এবং ইনফিনিটিভ যখন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তখন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না এবং তাদের মধ্যে আ এবং ও সাউন্ড থাকে। ইংরেজিতে কথা বলা আ, ইংরেজিতে কথা বলা আমার অভ্যাস, বলা, স্পিকিং ইংলিশ ইজ মাই হ্যাবিট। লক্ষ্য করো এখানে আমরা জিরান হিসেবে ব্যবহার করেছি সেন্টেন্সটা, আর টু স্পিক ইংলিশ ইজ মাই হ্যাবিট এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। একই মানে, পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা তোমার জন্য অসম্ভব, মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান। দেখো তোমরা উদাহরণ, মেকিং এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান ইজ পসিবল ফর ইউ, ইনফিনিটিভ হচ্ছে টু মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশান ইজ ইম্পসিবল ফর ইউ। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাকে হাসানো সহজ নয়, মেকিং মি লাভ ইজ নট ইজি, এটাকে যদি আমরা ইনফিনিটিভ করি টু মেক মি লাভ ইজ নট ইজি। ওকে স্টুডেন্টস, জিরান এবং ইনফিনিটিভ যখন কমপ্লিমেন্ট হিসেবে বসে তখন তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না এবং এদের মধ্যে আ এবং ও সাউন্ড থাকে। দেখো আমার শখ বাগান করা আ, মাই হবি ইজ গার্ডেনিং, এটাকে আমরা ইনফিনিটিভ করতে পারি, মাই হবি ইজ টু গার্ডেন, তার লক্ষ্য একজন ভালো শিক্ষক হওয়া, হিজ এম ইজ বিং এ গুড টিচার। যখন আমরা ইনফিনিটিভ করছি তখন হিজ এম ইজ টু বি এ গুড টিচার। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা উদাহরণগুলো বুঝতে পারছো। তো নেক্সট গো টু নেক্সট স্লাইড। এবার দেখো আরও কিছু জিরানের ব্যবহার, কিছু ভার্বের পর ইনফিনিটিভ কিংবা জিরান হতে পারে, যেমন ভার্বগুলো দেখো লিস্ট দেওয়া রয়েছে। ওকে স্টুডেন্টস,